নমস্কার, আপনারা দেখছেন আপডেট লাইভ। আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলির দিকে চোখ রাখব। এই মুহূর্তে রাজ্য সরকারের নতুন নিশানা নির্দিষ্ট করা হলো, মুখ্যমন্ত্রী নতুন নির্দেশিকা প্রকাশ করতে চলেছেন। আমফানে ক্ষতির মূল্যায়নে আজ আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পদত্যাগ দুই বিধায়ককে। বিশ্ব সাইকেল দিবসই চাকা থামল অ্যাডলাসে। নতুন করে কর্মহীন হয়ে পড়লেন স্বাস্থ্য শ্রমিক। লকডাউন তুলে দেওয়ার ফলে কি হয়ে গেল দেশে অভাবনীয় ঘটনা, দেখে নিন আজকের ভিডিওয়। এবার দেশের নাম বদলের প্রস্তাব। দেশের নাম এবার বদল হতে চলেছে, এ নিয়ে রইল বিস্তারিত তথ্য। ভারতের কথাকে মান্যতা দিয়ে আবার শুরু হলো ট্রায়াল। কোথায় চালু হচ্ছে ট্রায়াল, আসুন দেখে নেব আজকের ভিডিওয়। সাবধান, 1 লক্ষের বেশি ভারতীয়র তথ্য ফাঁস হয়ে গেল ডার্ক ওয়েবে, এ নিয়ে রইল বিস্তারিত রিপোর্ট। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, ভারতের কথাকে আবারও মান্যতা দিতে বাধ্য হলো হু। এই হুয়ের তরফে কিন্তু এর কিছুদিন আগেই বলা হয়েছিল যে হাইড্রোক্সিক্লোরোকুইনিনের যে ট্রায়াল শুরু করা হয়েছিল সেই ট্রায়াল আপাতত বন্ধ রাখা হচ্ছে, কিন্তু ভারত পরবর্তী সময় এই বিষয়গুলিতে যুক্তি দিয়েছিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা অবশ্য মানেনি কেন্দ্র। ICMR রীতিমতো চিঠি লিখে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল। ভারতে হাইড্রোক্সিক্লোরোকুইনিন ব্যবহার করা হচ্ছে প্রোফাইলিংস হিসাবে, মূলত স্বাস্থ্যকর্মী যারা করোনা চিকিৎসা করছেন তাদের এটা ব্যবহার করা হচ্ছে। অবশ্য ভারতের কথা মেনে নিয়েছে হুয়ের ডিরেক্টর জেনারেল টেরস ঘেভেরাস, বলেছেন যে ফের সলিটারি ট্রায়াল ব্যবহার করা হবে হাইড্রোক্সিক্লোরোকুইনিনে। আসলে যে ল্যান্সেট রিপোর্টকে ব্যবহার করে এই ম্যালেরিয়া নাশক ড্রাগটি ব্যবহার করতে মানা করছিল হু, সেটি স্বপক্ষে কোনো প্রমাণ মেলেনি। ল্যান্সেট রিপোর্ট বলেছিল যে ওষুধ খেলে সুস্থ হওয়ার থেকে বেশি মানুষ কোভিডে মারা যাবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এতে মৃত্যু হার কমছে ফের, তাই ওই ওষুধের পথে হু। প্রসঙ্গত আমেরিকা সহ সারা বিশ্বের অসংখ্য দেশ ভারতের কাছ থেকে করোনার ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনিন কিনে নিয়ে যাচ্ছেন। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। লকডাউন তুলে দেওয়ার ফলে ঘটনা ঘটল অভাবনীয়। এই ঘটনার জেরে সারা ভারতবর্ষে কিন্তু আবারও নতুন করে বিপদ উপস্থিত হতে চলেছে। এই মুহূর্তে যে লকডাউন তুলে দেওয়ার পর আনলক 1 এই মুহূর্তে চলছে, এই আনলকের পথে কিন্তু করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, উল্টে প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড ভাঙতে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখে বেড়েছে 9000-এরও বেশি, যা এখনও পর্যন্ত সর্বাধিক। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 260 জনের, এই সংখ্যাটা এখনও পর্যন্ত সর্বাধিক হয়ে উঠেছে। তাহলে আগামী দিনে বিশ্বের একমাত্র দেশ হিসেবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও লকডাউন প্রত্যাহার করেছে ভারত। এখন তারই ফল ভোগ করছে দেশবাসী। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন 9304 জন, এবং এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 216,919 জন। এদের মধ্যে চিকিৎসাধীন 106,737 জন, সুস্থ হয়েছেন 104,107 জন। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। মুখ্যমন্ত্রীর নতুন নিশানা। মুখ্যমন্ত্রী এবার রাজ্যের জন্য নতুন নিশানা ঠিক করে দিলেন, যার ফলে কিন্তু সাধারণত সব দিক থেকেই লাভবান হতে চলেছে রাজ্যবাসী। এখন দেশের অন্যান্য প্রান্তের তুলনায় সংক্রমণের বৃদ্ধি হ্রাস ধরে রাখতে পেরেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, তাই অবশ্য স্বস্তির নিঃশ্বাস। কিন্তু স্বস্তি অস্বস্তি হলো করোনা আক্রান্তের মৃত্যু হার। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী আক্রান্তের সব নিরিখে বঙ্গে মৃত্যুর হার 5.30%। ঘটনা হলো যে রাজ্যে সংক্রমণের মাত্রা অনেক বেশি, সেখানেও মৃত্যু হার তুলনামূলকভাবে কম, কেবল গুজরাট ছাড়া। এই পরিস্থিতিতে মৃত্যু হার কীভাবে কমানো যায় এবং কোভিড নিয়ন্ত্রণে সেটি এখন নিয়ন্ত্রণ স্বাস্থ্য দপ্তরের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, বারাসাত হাসপাতালে মেডিসিন সিস্টার ইনচার্জ 1 জুন মারা গিয়েছেন এবং নমুনা পরীক্ষার ফলে তার করোনার রিপোর্ট পজিটিভ। স্বাস্থ্য দপ্তরের কর্তার মতে এখন সংক্রমণের সংখ্যা বাড়বে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখন প্রধান লক্ষ্য মৃত্যুর সংখ্যা কমানো। তার বক্তব্য, মৃত্যু ঠেকাতে কোথায় কী ধরনের প্রোটোকল মেনে চিকিৎসা হচ্ছে সে সম্পর্কে বিশ্লেষণ করা হচ্ছে। এবার বাঙ্গুরে আগে থেকে মেডিকেল কলেজে একটি জায়গায় চলে এলে পরিস্থিতি আরেকটা নিয়ন্ত্রণে আসবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এই মুহূর্তে এসে পৌঁছালো এবং পৌঁছানোর সাথে সাথে কিন্তু তাদেরকে সরকারি অতিথি হিসাবে ঘোষণা করা হলো। পূর্বে যে কেন্দ্রীয় দল এসেছিল তার সাথে রাজ্য সরকারের যে দুর্ব্যবহার প্রথমত অবস্থায় দেখা গিয়েছিল, পরবর্তী সময় রাজ্য সরকার কিন্তু তাদের সাহায্য করেছিল ঠিকই, কিন্তু তারা প্রথম দিকে অসন্তুষ্ট হয়েছিলেন এবং বিএসএফ এর ক্যাম্পে কিন্তু সেখানে তারা ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যে যখনই কেন্দ্রীয় দল আসার কথা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আবারও সরকারি অতিথি হিসাবে ঘোষণা করার মাধ্যমে কিন্তু রাজ্য সরকার তাদের সম্মানিত করেছে। সাথে সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে সমঝোতার নীতি মেনে চলা হচ্ছে সেটাও বুঝিয়ে দিতে চেয়েছে রাজ্য সরকার। গত 20 মে আছড়ে পড়েছিল অতিপ্রবল ঘূর্ণিঝড় আমফান, ব্যাপক ক্ষতি হয়েছিল 224 পরগনায়। কলকাতা হাওড়া হুগলিতে রাজ্যের ভয়াবহ পরিস্থিতি পরিদর্শনের জন্য পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আর্জিতে সাড়া দিয়ে 22 মে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এসেছিলেন মোদী। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে বসিরহাটে একটি প্রশাসনিক বৈঠকও করেছিলেন। ওই বৈঠকে রাজ্য সরকারকে অগ্রিম 1,000 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানান আমফান বিধ্বস্ত এলাকাগুলিতে ক্ষতি দেখার জন্য একটা কেন্দ্রীয় দল পাঠাবে কেন্দ্র। সেই দলটি রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে ক্ষতির একটা মূল্যায়ন করবে, রাজ্যকে কতটা আর্থিক সহায়তা দেওয়া হবে তা ঠিক করা হবে তারপরই। আজই কেন্দ্রে সেই দল রাজ্যে আসছে, আশা করা হচ্ছে রাজ্য প্রতিনিধি দলে সেই মূল্যায়নে কাজ শুরু করতে চলেছেন আগামীকাল থেকেই। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এবার কংগ্রেসের ক্ষেত্রে বড় ধাক্কা, পদত্যাগ করলেন 2 বিধায়ক। 2 হেভিওয়েট নেতার পদত্যাগের ফলে কংগ্রেস যে আবারও টালমেটাল অবস্থা করলো তা আর বলার নতুন করে বলার অপেক্ষা রাখে না। গুজরাতে 2 বিধায়ক দলত্যাগ করেছেন আর বিধায়ক শীঘ্রই দলত্যাগ করতে পারেন বলে ক্ষুদ্রে খবর। এই জেরে হাড্ডাহাড্ডি রাজ্যসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং কার্জনের বিধায়ক অক্ষয় পটেল এবং তার সাথে সাথে কাপ্রদার বিধায়ক জিৎ চৌধুরী ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও এক বিধায়কের পদত্যাগ করার কথা শোনা যাচ্ছে। এক বর্ষিয়ান কংগ্রেস নেতা জানিয়েছেন বিজেপি যে অন্যান্য রাজ্যে যেভাবে বিজেপি এক ধরনের কাজকর্ম করেছে সেখানে গুজরাতে তো ওদের বড়, সেখানে তো এসব করবেই। দলের সঙ্গে বিধায়কদের কোনো রকম কথাবার্তা হয়নি বলে জানা গিয়েছে। কংগ্রেসের আগে মার্চ মাসে বড় ধাক্কা মুখোমুখি হয়েছে, 5 বিধায়ক সঙ্গে পদত্যাগ করে 68 নেমে আসে আর সদস্য সংখ্যা এবং বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হয় 103। চলে আসি পরবর্তী আপডেটের দিকে। এবার দেশের নাম বদলের প্রস্তাব দেয়া হলো। এবার কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকারের মতোই পথে হেঁটে দেশের নাম বদলের প্রস্তাব দিল, এর ফলে দেশে যে আবার নতুন করে নাম হতে চলেছে সেটাই বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে। বুধবার সুপ্রিম কোর্টে একই সঙ্গে 2টি নাম পরিবর্তনের আবেদনে শুনানি ছিল। প্রথম আবেদনে দিল্লিবাসীকে নামাহ দাবি করেন ইন্ডিয়া নামক উৎস আদতে গ্রিক শব্দ, পরে ব্রিটিশ সরকার সেই নাম বহাল রাখে তাদের উপনিবেশের জন্য। বিদেশিদের নাম এই বহাল রাখার অর্থ বিগত ইংরেজ আমলে পরম্পরা বজায় রাখা, যুক্তি দেন আবেদনকারীর আইনজীবীরা। তার যুক্তি, ভারত নামটি দেশের গৌরব ঐতিহ্যের প্রতি সঠিক মূল্যায়ন করা হবে বলে সরকারিভাবে দেশের নাম পরিবর্তন করা উচিত। এই সওয়ালে প্রক্রিয়ায় প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবেডের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ ভারতীয় সংবিধান থেকে উদ্ধৃতি দেয়। প্রধান বিচারপতি সংবিধানের প্রথম অনুচ্ছেদ অংশ পাঠ করে বলা সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া ভারত অভিন্ন রাষ্ট্র। এর জেরে আবেদনকারী বা আইনজীবী সংবিধানের প্রথম অনুচ্ছেদ সংস্কারের আর্জি জানান, কিন্তু সেই আবেদন সাড়া দিতে অস্বীকার করে প্রধান বিচারপতি বোবেড ছাড়াও সুপ্রিম কোর্টের এই বেঞ্চে অন্যান্য সংস্থাপতি এমস বেপান্না এবং বিচারপতি হৃষিকেশ রায় এ বিষয়ে হস্তক্ষেপ না করে তা বিচারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এর কয়েক মিনিটের মধ্যে আরেকটি নাম পরিবর্তনে বেঞ্চে উঠে আসে। বোম্বে হাইকোর্টের নাম পাল্টে তা মহারাষ্ট্র হাইকোর্ট নাম রাখার জন্য মুম্বাইয়ের শ্রম আদালতে প্রাক্তন মুখ্য বিচারপতক ভিপি পাটিল তার নির্দেশিকা অনুযায়ী অ্যাডাপ্টেশন ল স্টেট অ্যান্ড কনসার্ট সাবজেক্ট অনুযায়ী আইনের 4 নম্বর ধারা অনুসারে ও ধারায় উল্লেখিত হাইকোর্ট অফ বোম্বের নাম পাল্টে হাইকোর্ট অফ মহারাষ্ট্র রাখার প্রস্তাব জানিয়েছিলেন। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। বিশ্ব সাইকেল দিবসেই টাকা থামলো অ্যাটলাসের। অ্যাটলাস ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাচীন একটি সংস্থা, যে সংস্থাগুলি প্রায় অনেক দিন ধরে এই সাইকেল তৈরি করে আসছে এবং ভারতবর্ষে অত্যন্ত সুপরিচিত একটি নাম হচ্ছে অ্যাটলাস। সেই অ্যাটলাসের যে 69 বছরের পুরনো সংস্থা, বছরে 12 লক্ষ সাইকেল তৈরি করার ক্ষমতা রাখে এই কোম্পানি এবং সংস্থা অ্যাটলাসের কারখানায় এবার তালা পড়লো বুধবার দিনই। ঘটনাচক্রে সেদিনই ছিল বিশ্ব সাইকেল দিবস। বলা হয় মেহনতি মানুষের সঙ্গী হলো সাইকেল। পরিবেশ বান্ধব এই যান কিন্তু 1951 সাল থেকে কবে করে আসছিল অ্যাটলাস, কিন্তু গত কয়েক বছরে প্রবল আর্থিক ক্ষতির জেরে সাম্প্রদায়িক লকডাউনের মার জোড়া ফলায় বিদ্ধ হয়ে কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়লেন
700 শ্রমিক গাজিয়াবাদের এই বিখ্যাত কারখানা ঝাঁপ পড়তেই আরও একটি সুন্দর অধ্যায়ের শেষ হলো বলেই মনে করা হচ্ছে। সাবধান, 1 লক্ষেরও বেশি এবার তথ্য হ্যাক হয়ে গেল ভারতীয় ওয়েবসাইট থেকে। এই মুহূর্ত অবস্থায় সর্বশেষ খবর এটাই পাওয়া যাচ্ছে, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হয়। ডার্কনেটে মজুদ থাকায় পরিসংখ্যান সম্ভবত কোনো রকমভাবে KYC স্টোর থেকে লিক হয়েছে, কারণ সেখান থেকে এই তথ্যগুলি সামনে এসেছে যেখানে আধার ও প্যান কার্ড ও পাসপোর্টের ছবি স্ক্যান করা রয়েছে। ডার্কনেট ইন্টারনেটের সেই অংশ যেখানে সার্চ করলে ইঞ্জিনের মতো সহজেই পাওয়া যায় না। এই স্তরে ঢুকে কোনো তথ্য বার করতে হলে বিশেষ সফটওয়্যারের প্রয়োজন। বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে 1 লক্ষেরও বেশি অধিক লোকের তথ্য লিক হয়ে গিয়েছে এবং সাইবেলের প্রাপ্ত তথ্য অনুযায়ী 1 লক্ষের ডকুমেন্ট ভারতীয়দেরই হয়ে রয়েছে। এই তথ্য হ্যাক হয়েছে সাইবেলের এই রিপোর্ট অনুসারে, কিন্তু বিপুল পরিমাণ ডেটা লিক হয়ে গিয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে, কোনো সরকারি তথ্য ভাণ্ডার থেকে এটা লিক হয়নি। বিভিন্ন চুরি ছাড়া বিভিন্ন বিপুল তথ্য ভাণ্ডার প্রাপ্ত ইনফরমেশান থেকে আতঙ্কবাদী হামলা সহ বিভিন্ন ভয়ানক তথ্য রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।